ত্রিফল ব্রোশারের যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই যে এখানে ত্রিফল ত্রিফল ব্রোশার, এটাই মূলত আজকে আমি দেখাবো এখন। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন লেয়ার ফিলেটে আমার লেয়ারে কিন্তু অনেকগুলো কিন্তু লেয়ার নেওয়া আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখা, এখানে অনেকগুলো, এখানে এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন মূলত আমি এখন আপনাদেরকে এই প্রসেসটা দেখাবো কিভাবে এটা করা হয়েছে। এখানে এই যে দেখতে পাবেন, প্রথমে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে লেয়ারটা নেওয়া হয়েছে, এই যে লেয়ার মানে শেডো নামে যে লেয়ারটা নেওয়া হয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি, এই যে এটা হচ্ছে যে ত্রিফল ত্রিফল যে ব্রোশারটা দেওয়া আছে। আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতেছি। সবার নিচে যদি আমি লাস্টে ব্যাকগ্রাউন্ডে চলে যাই, এখানে ব্যাকগ্রাউন্ডে এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড এখানে যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, এখানে এখানে ব্যাকগ্রাউন্ড যে দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড, আমি একটা ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করে দিই, চলে দেখতে ব্যাকগ্রাউন্ড নিচ্ছি আমি, এই যে দেখতে পাচ্ছেন আমি চলে দেখতে ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, এই যে আমি ঠিক এরকম ব্যাকগ্রাউন্ড নিতে চাচ্ছিলাম, সলিড ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন। এখানে প্রথমে প্রথমে ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়েছে, এখানে প্রথমে যে ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি, এই যে ব্যাকগ্রাউন্ড কিভাবে নিচ্ছি এটা ব্যাকগ্রাউন্ডটা দেখালাম আমি, এবং এখানে গ্রেডিয়েন্টের এখানে যে দেখতে পাচ্ছেন এখানে গ্রেডিয়েন্টের ব্যাকগ্রাউন্ড নেওয়া আছে, এখানে নিয়ে ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়েছিল। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এই যে আপাতত এটা দিয়ে এটা এটা দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে। এখানে প্রথমে ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম, তারপর এখানে শেডো দেখতে পাচ্ছেন অনেকগুলো, এখানে শেডোর কাজ করা হয়েছে অনেকগুলো শেডো। তো আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, এই যে প্রথমে এখানে যে শেডোটা দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই যে এই যে এখানে যে শেডোটা ব্যবহার করা হয়েছে, এখানে এই শেডোটা এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে শেডো ইফেক্টটা দেওয়া হয়েছে, এখানে আমি যদি শোকটা অফ করে দিই দেখতে পাচ্ছেন, এই যে এখানে ডান কোণায় এই যে শেডোটা এখানে দেখাচ্ছে, আমি এই যে এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু পরিবর্তন হচ্ছে, এই যে এখানে এখন নাই। আমি যদি এখানে শেডো ক্লিক করি, এই যে এখানে শেডো দেখতে পাবেন। এরপর যে সেতুটা ব্যবহার করা হয়েছে এখানে, যে এখানে আমি যদি এখানে অফ করে দিই, এই যে দেখতে পাবেন এই যে এখানে একটা সেতু ব্যবহার করা হয়েছে, এই সেতুটা এখানে এখন দেখাচ্ছে, এখানে কিন্তু এখন আর দেখাবে না, এখানে দেখাবে না সেতু ইফেক্ট। তারপর এখানে আরেকটা সেতু ব্যবহার করা হয়েছে, এই যে এটিকে এখানে ইন্ডিকেট করতেছে। তো আমি এখন যদি এটাকে এই যে অফ করে দিই, এই যে এখানে এই সেতুটা দেখতে পাচ্ছেন, এখানে সেতু ব্যবহার করা হয়েছে এখানে একটা, তারপর এখানে একটা সেতু ব্যবহার করা হয়েছে, এই যে এখানে একটা, এটা যদি অফ করে দিই, এই যে এখানে সেতুটা দেখতে পাবেন না, এখানে কিন্তু এখানে সেতুটা দেয়া থাকবে না। তো আমি যদি মূলত এখন অন করে দিই, তাহলে কিন্তু এই সেতুটা এখানে দেখাবে। এরপর এই যে টেক্সচার যে একটা ইফেক্ট নেওয়া হয়েছে, টেক্সচার আমি যদি এটা অফ করে দিই, যে দেখতে পাবে পুরোটাই মনে হচ্ছে যে এখানে যে হোয়াইট যে একটা ইফেক্ট নেওয়া হয়েছে এখানে এরকমই ফাঁকা দেখাবে। তো আমি যদি অফ এখানে ইয়ে করে দিই, আপনি দেখতে পাচ্ছেন এই যে যদি ইয়ে করে দিই, টেক্সচারটাকে অফ করে দিলে তারা এভাবে দেখতে পাবেন না, এটা পুরোপুরিভাবে এরকম দেখতে পাবেন।
তো আমি অন করে দিলাম। এখন এই যে ফ্লেজ হেয়ার নামে যে স্মার্ট অবজেক্টটি দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে লেখাটা দেওয়া হয়েছে, আমি যদি এখানে যদি ডাবল ক্লিক করি, ওকে তে প্রেস করি, আবার ওকে তে প্রেস করলাম, আবার ওকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে বেশ কতগুলো এখানে এই যে টেক্সট দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে টেক্সট দেওয়া আছে, এই যে অনেকগুলো টেক্সট এখানে প্রোগ্রাম হিসাবে অনেকগুলো ডিজাইন করা আছে, এখানে টেক্সট গুলো দেখতে পাচ্ছেন, এই যে এখানে অনেকগুলো এখানে টেক্সট নেওয়া হয়েছে। এখানে এই যে রেক্ট্যাঙ্গেল ডিজাইনের জন্য কতগুলো এই যে রেক্ট্যাঙ্গেল শেপ নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন, এখানে রেক্ট্যাঙ্গেল শেপ, এই যে এখানে রেক্ট্যাঙ্গেল 1 2 3 এভাবে দেওয়া আছে। এগুলো তো সব কিছু করার পরে আমি এটা দেখাবো না, সেভ কালার করার পরে এখানে ক্লোজ করে দিলাম। যে এখানে এখানে রাইট যে লেফট সেন্টার রাইট রাইটের যে ইয়েটা আছে, লেখার ডিজাইনটা আছে, এগুলো লেখার দিকে ডিজাইনটা এখানে এখানে দেখাচ্ছে। আমি যদি সব টাপ করে দিই তখন কিন্তু এখানে ফাঁকা দেখতে পাবেন, আর অন করে দিই এখানে কিন্তু এটা দেখতে পাবেন। এবং এর উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে একটা শেডো ইফেক্ট ব্যবহার করা হয়েছে, যা এটা যদি আমি সবটাকে অফ করে দিই, এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে যে এখানে যে শেডো ইফেক্ট দেওয়া আছে, এই শেডো ইফেক্টটা মূলত এই শেডো ইফেক্টটা ব্যবহার করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমি যদি এই যে একটু নাড়াচাড়া করি, এই যে দেখতে পাবেন যে শেডোটা কিন্তু এখানে এটা কিন্তু এভাবে এতে কিন্তু নড়ে যাচ্ছে, এই যে দেখতে পাবেন। আমি যদি ওকে দিয়ে দিই, এই যে শেডোটা দেখাই আমি, এই যে শেডোর যে একটা ইফেক্ট দেখাচ্ছে। তারপর উপরে এখানে মাঝখানে যে আমি এটা নিছিলাম, এটা হচ্ছে যে যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এখানে যদি আমি আবার ডাবল ক্লিক করি, আমি যদি আবার ওকে করে দিই, আবার যদি ওকে প্রেস করি, আবার ওকে, এই যে দেখতে পাবেন এখানে যে মাঝখানে যে টেক্সচার ডিজাইন, এখানে লেখা, এখানে একটা, এখানে একটা লেখা, এখানে একটা লেখা, এবং এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ, এবং এখানে কিছু লেখা দেওয়া আছে এই ডিজাইনটা। তো এটাকে আমি চেঞ্জ না করে, তার পুরোপুরি কোনো কিছু না করে আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আপনারা এভাবে দেখতে পাবেন, আমি যদি ক্লোজ করে দিই, সবটাকে অফ করে দিই, এখানে কিন্তু কিছু দেওয়া থাকবে না দেখতে পাচ্ছেন। এখানে অন করে দিলাম এবং সবার উপরে যে ট্রিফল এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি যদি আবার যদি ডাবল ক্লিক করে যদি ওকে করে দিই, আবার ওকে করে দিলাম, ওকে করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে ডিজাইন করা আছে, এই যে ট্রিফল ব্রোচার এখানে দেওয়া আছে। যে এখানে একটা লেয়ারের এখানে একটা ইয়ে দেওয়া আছে, যে দেখতে পাচ্ছেন এটা যদি আমি নাড়াচাড়া করি, শেপ দেওয়া আছে, যে দেখতে পাচ্ছেন আমি যদি শেপের কালারটাকে যদি চেঞ্জ করি, তখন তো শেপের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখানে। তো যাই হোক, আমি এটা চেঞ্জ করলাম না, আমি আবার ক্লোজ করে ওকে করে দিলাম, ইয়েস দিলাম, ইয়েস দেওয়ার পরে এন্ড, তাহলে তখন কিন্তু আপনারা অনেকটা ডিজাইন দেখতে পাবে। তো সবার উপরে এখানে একটা শেডো দেওয়া আছে, যে দেখতে পাচ্ছেন এই যে শেডো, এই যে এখানে শেডো ব্যবহার করা হয়েছে, যে এখানে কোনা কোনি ভাবে একটা শেডো কালার ব্যবহার করা হয়েছে, এটা দেখতে পাচ্ছেন আপনারা। এই যে শেডো আমি যদি একটু থান দিয়ে দিই, এটা এরকম করে শেডো দেখতে পাবেন, এই যে শেডো দেখতে পাচ্ছেন, চার কোনা একটা শেডো ব্যবহার করা হয়েছে, ওকেতে দিয়ে দিলাম, এবার ক্লোজ করে দিয়ে দিয়ে এরকম।